সুনামগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর স্বাধীনতার ঘোষক ও দেশের প্রথম রাষ্ট্রপতি বলায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনের বিরুদ্ধে সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ সোমবার সকালে মামলাটি করেন যুক্তরাজ্য প্রবাসী মইনুল ইসলাম নামের এক ব্যক্তি বিচারক কুদরত ই এলাহি মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মামলার বাদীপক্ষের আইনজীবী আক্তারুজ্জামান সেলিম এ খবর জানিয়েছেন মামলার বিবরণে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইউটিউব চ্যানেলে জুম মিটিং এর একটি ভিডিও আপলোড করেন সেখানে তিনি তার বক্তব্যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে দাবি করেন এর ফলে জাতির পিতা ও দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে এটি দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করা হয়েছে